আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মৃদুল গোস্বামী, বর্ষীয়ান তৃণমূল নেতা। দাদা, আলিপুরদুয়ারের এবার যে লড়াই, প্রকাশ্যিক বড়াই তৃণমূলের প্রার্থী, অন্যদিকে বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা, লড়াইটা কতটা জমজমাট বা হাড্ডাহাড্ডি হবে, কি মনে করছেন এবারের লোকসভা? লড়াই তো জমজমাট হবে, গেল লোকসভা নির্বাচনে আমরা হেরে গেছিলাম, কিন্তু আজকে যে প্রেক্ষাপটে ভারতবর্ষের এই লোকসভা নির্বাচন হচ্ছে, এই প্রেক্ষাপটটা কিন্তু মারাত্মক। এই নির্বাচনটাকে কিন্তু অন্যান্য যে সাধারণ নির্বাচনগুলো হয়েছে তার সাথে গুলিয়ে ফেললে চলবে না। একটা ফ্যাসিস্ট দল কেন্দ্রে ক্ষমতায় আসবার পর যেভাবে ভারতবর্ষকে বিভিন্ন দিক থেকে একটা কী বলবো, যে তার গণতন্ত্র বিপন্ন করছে, সংবিধান আক্রান্ত হচ্ছে, এরা ধর্মীয় নিপীড়ন করছে, এরা ধর্মনিরপেক্ষতার উপর আঘাত করছে, এবং সর্বোপরি যেটা হয়েছে সেটা হলো ভারতবর্ষের নাগরিকত্ব নিয়ে আজকে প্রস্তুত হচ্ছে। অথচ ভারতবর্ষে কে নাগরিক হবে তাতে সিটিজেনশিপ অ্যাক্ট আমাদের ক্লিয়ার করে দিয়েছে। আজকে নরেন্দ্র মোদী জি আমাদের প্রধানমন্ত্রী, একটা আরটিআই হয়েছিল যে তার নাগরিকত্ব কি, তাতে আরটিআই উত্তর এসছে যে বাইবার তিনি ভারতবর্ষের নাগরিক, আমরাও তো বাইবার, আমরা এতদিন ভোট দিলাম, আমাদের আধার কার্ড আছে, আমাদের ভোটার কার্ড আছে, এই সব নিয়ে আমাকে আবার নতুন করে কেন নাগরিকত্বের আবেদন করতে হবে, এটা ভারতবর্ষের মানুষের সাথে একটা প্রবঞ্চনা চলছে যে কোনো কারণে। এই যে ফ্যাসিস্ট কায়দা, আজকে কিন্তু সেই জায়গা থেকে ভারতবর্ষকে বেরিয়ে আসতে হবে। যেমন উন্নয়নের নিরিখ আছে, তেমন বঞ্চনার বিরুদ্ধে লড়াই আছে, তেমন ভারতবর্ষের সংবিধান রক্ষা করবার দায়িত্ব যেমন প্রত্যেক নাগরিকের আছে, এই সমস্ত আসপেক্ট মিলে এবারের নির্বাচন এটা কিন্তু একটা বিশেষ নির্বাচনে পরিণত হয়ে গেছে অলরেডি। সেই দিকে তাকিয়ে আলিপুরদুয়ারের সাধারণ নাগরিকরা অবশ্যই তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ্যিক বড়াইককে নির্বাচিত করবে এবং এই আসন তৃণমূল কংগ্রেস দলকে উপহার দেবে, আমরা নিশ্চিত এই বিষয়ে। আপনারা যে বঞ্চনার কথাগুলো বলছেন, যেগুলো আপনারা মানুষের সামনে তুলে ধরবেন, ঠিক অপরদিকে বিজেপি বলছে যে রাজ্য জুড়ে যে দুর্নীতিগুলো হচ্ছে এবং সম্প্রতি যে সন্দেশখালী যে ঘটনাগুলো সামনে এসছে, তারা সেগুলো মানুষের কাছে তুলে ধরবেন। দেখুন, প্রচারের জন্য অনেক কিছু বলা যায়, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, তৃণমূল কংগ্রেস মানে চোর, কখন বলছে তারা, কখন বলছে? দুর্নীতি যদি সারা ভারতবর্ষে হিসাব করতে হয় তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলো যেগুলো আছে সেগুলোও দেখতে হবে। দুর্নীতি স্পেসিফিক লোক করে, দুর্নীতি দল করে না, তার জন্য আইন আছে, কানুন আছে। আর যখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায় কোনো দল, তখন তারা দুর্নীতির প্রশ্ন করে। আমরা তো বলি স্পেসিফিক এলিগেশনস কার বিরুদ্ধে আছে বলুক, তার বিরুদ্ধে আইন হবে, কানুন হবে। দেখছেন না, আমাদের মানুষগুলোকে ভেতরে আটকে রাখা হয়েছে, চার্জশিট দিতে পারছে না, তাদের কোনো শুনানি হচ্ছে না, এবং ক্ষমতা দখলের জন্যই তো এই দুর্নীতির কথা বলা হচ্ছে, কারণ এরা রাজনৈতিকভাবে দেউলিয়া, এরা কোনো উন্নয়ন করতে পারেনি, এরা কোনোভাবেই মানুষের পাশে দাঁড়াতে পারেনি, এরা বাংলার প্রাপ্য টাকা থেকে বাংলাকে বঞ্চিত করেছে। তাই দুর্নীতি এখানে কোনো ফ্যাক্টর নাই, আমরা অলওয়েজ দুর্নীতির বিরুদ্ধে, এবং আমরা ওপেন চ্যালেঞ্জ করে বলি যে আমাদের দল জিরো টলারেন্স মনে করে দুর্নীতির ক্ষেত্রে। তারা দিল্লির মুখ্যমন্ত্রী, রানিং চিফ মিনিস্টার কেজরিওয়াল ইডির হাতে অ্যারেস্ট হয়েছেন, কি বলবেন? আমরা তো বলেছি বিরোধীদের কণ্ঠ রোধ করবার জন্য যা যা করা দরকার বিজেপি তাই তাই করছে, কিছু করার নেই। সংখ্যাধিক্যের জেরে বিজেপি ভারতবর্ষের যে ইন্ডিপেন্ডেন্ট সংস্থাগুলো আছে সেগুলো কব্জা করে ফেলেছে।
আলিপুরদুয়ারে বিজেপি বলছে তারা এবার আরো মার্জিন বাড়াবে, এর আগে যে প্রায় 2.5 লাখের কাছাকাছি তারা ভোটে জিততে চলে এবার 4 লাখে জিতবে। নির্বাচনের ফলাফলের দিন ওরা বুঝতে পারবে যে বাংলার মানুষের সাথে সাথে আলিপুরদুয়ারের মানুষ বোকা নয়। যখন জন বার্লার টিকিট পায় না তখন বিজেপির বর্তমান প্রার্থীর বিরুদ্ধে বিষোদ্গার জন বার্লা করেছে এবং আমাদের কিছু বলতে হয়নি। জন বার্লাই বর্তমান প্রার্থীর কি কি বিষয় আছে বলে দিয়েছে। মনোজ টিগ্গা এবারের প্রার্থী বিজেপির, দীর্ঘদিনের বিজেপির নেতা এবং মাদারিয়ার কনস্টিটিউয়েন্সির বিধায়ক, উনি ওনার কনস্টিটিউয়েন্সির জন্য কি কাজ করেছেন বলুক, শ্বেতপত্র প্রকাশ করে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছে বিজেপিকে যে 21 সালের নির্বাচনের পর কিভাবে প্রতিহিংসার রাজনীতি চলছে বাংলার সাথে। বাংলার জনপ্রতিনিধিরা কেন্দ্রীয় সরকারকে বলে টাকা বন্ধ করে দিয়েছে, তারা বাংলার মনীষীদেরকে অসম্মান করছে। বাংলার মানুষ এটাকে টলার করবে না। আলিপুরদুয়ারের মানুষ, চা বাগান অধ্যুষিত কেন্দ্র হলো আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র, নাগরাকাটায় চা বাগান, মাদারিহাটে চা বাগান, আলিপুরদুয়ারে চা বাগান, কালচিনিতে চা বাগান, কুমারগ্রামে চা বাগান। এই চা বাগানের শ্রমিকদের জন্য বিজেপি শ্বেতপত্র প্রকাশ করে বলুক একটা কাজ করেছে। অথচ তৃণমূল কংগ্রেস 67 টাকা হাজিরা ছিল 2011 সালে এই চা বাগানের শ্রমিকদের, শ্রমিকদেরকে কোনো আন্দোলন করতে হয়নি। আজকে 250 টাকা দিন হাজিরা হয়েছে চা বাগানের শ্রমিকদের, চা বাগানের শ্রমিক পরিবারদের মাথায় ছাদ দেবার জন্য চা সুন্দরী প্রকল্প হয়েছে, জমির অধিকার দেওয়ার জন্য, জমির মালিকানা দেওয়ার জন্য পাট্টা দেওয়া হচ্ছে। আলিপুরদুয়ারে আমরা থাকি, আলিপুরদুয়ার জেলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। আলিপুরদুয়ারে বিশ্ববিদ্যালয় হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে। আলিপুরদুয়ারে ফালাকাটায় সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। জেলা পরিষদ ভবন হচ্ছে, ডুয়ার্স কন্যা হয়েছে, একের পর এক উন্নয়ন, রাস্তাঘাট ঝাঁচকচকে হয়েছে, পর্যটনে মানুষের ঢল নেমেছে। তারপরেও মানুষ বিজেপিকে সমর্থন করবে, মানুষ তো বোকা নয়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, মানুষ উন্নয়নের পক্ষে আছে, মানুষ ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে আছে, সংবিধানের পক্ষে আছে, ধর্মনিরপেক্ষতার পক্ষে আছে। তাহলে কতটা মার্জিনে জয় হতে পারে এবং জয় নিয়ে কতটা আশাবাদী? মার্জিন তো এগুলো ফার্স কথা, যে বলে দেবো 2.5 লাখে জিতবো, 3.5 লাখে জিতবো, আমরা মার্জিনের কথা ওইভাবে বলছি। তবে আমরা একটা ভালো মার্জিন নিয়ে এই লোকসভা আসন এবার আমরা জিতবো। মুখ্যমন্ত্রী চা সুন্দরী প্রকল্প, আদিবাসী ভোটকে নিজেদের কবজায় রাখতে এই চা সুন্দরী প্রকল্প কতটা প্রভাব ফেলবে এবারে? ভোট কবজায় রাখতে নয়, এটা খুব ভুল কথা। মুখ্যমন্ত্রীর চা সুন্দরী প্রকল্প একটা ঐতিহাসিক প্রকল্প, যেখানে চা শ্রমিকদের নিজস্ব আবাস দেওয়া হচ্ছে, মাথার উপর ছাদ দেওয়া হচ্ছে, বিনে পয়সায় ইলেকট্রিসিটি, বিনে পয়সায় জল দেওয়া হচ্ছে এবং জমির কাগজ দেওয়া হচ্ছে। আমরা যা করবো তাই তো ভোটের জন্য বলছে, ভোট কবজা করবার জন্য। তাহলে কি এই মানুষগুলোর এগুলো প্রয়োজন ছিল না বলুক বিজেপি? যে এদের পার্মানেন্ট বাড়িঘরের দরকার ছিল না, এদের পার্মানেন্ট জমির মালিকানা দরকার ছিল না? কবে তাদের পূর্বপুরুষরা এখানে এসেছিল, এরা এখন সান অফ সয়েল, চা বাগানের শ্রমিকদের নিজস্ব বাড়িঘর নেই, তাদের জমি নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করার পর চা সুন্দরী প্রকল্পের কথা ঘোষণা করেছেন। এটা ঐতিহাসিক প্রকল্প, শুধু ভোটের জন্য একটা সরকারের কাজ মানুষের উন্নয়ন, চা বাগানের শ্রমিকদের উন্নয়ন হয়েছে, সেটা যারা বলছে ভোটের জন্য করেছে, তাহলে ভোট তো আজকে এসছে, এটা তো গত 3 বছর আগের প্রকল্প, 4 বছর আগের প্রকল্প। কেন ভোট মানুষের কাছে ভোট তো চাইবই আমরা, আমার ক্যান্ডিডেট আছে, প্রকাশ্যে পরে দাঁড়িয়েছে, কিন্তু তার মানে এই নয় যে প্রকল্পগুলো, উন্নয়নের কাজগুলো ভোটের জন্য, এটা ডিউটি অফ দ্য গভর্নমেন্ট,
এটা মমতা বন্দ্যোপাধ্যায় উপলব্ধি করতে পেরেছেন, ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী উপলব্ধি করতে পারেননি। আপনি বলুন তো, একটা পরীক্ষা দিল একটা স্কুলে একটা ক্লাসে 100 স্টুডেন্ট, সাপোজ একটা স্টুডেন্ট নকল করে ধরা বলুন, সেই স্কুল কি ওই 100 স্টুডেন্টের পরীক্ষার রেজাল্ট বাতিল করে দিতে পারে? ওই স্টুডেন্টটা যদি অন্যায় করে থাকে তার এগেনস্টে আইনানুক ব্যবস্থা হবে, পানিশমেন্ট হবে, এটা অবশ্যই হওয়া উচিত। কিন্তু দুর্নীতির কথা বলে একটা রাজ্যকে অগ্রগতি থেকে আটকে দেওয়া, এটা প্রতিহিংসা পরায়ণতা ছাড়া আর কিছু নয়। এই প্রতিহিংসা পরায়ণতার বিরুদ্ধে আমাদের লড়াই। এই যে টার্গেট বাংলা, কারণ ওরা এটা উপলব্ধি করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি আটকানো না যায় দিল্লির মসনদ আমাদের হাতে থাকবে না। কৃষকদের পেটে লাথি মারছে, শ্রমিকদের পেটে লাথি মারছে, একের পর এক ইডি সিবিআই লাগিয়ে দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে, মানুষ এর বিরুদ্ধে রায় দেবে। বিজেপির প্রার্থীকে মনোনয়ন জমা দিয়ে বেরিয়ে এসে তিনি বললেন যে কেন্দ্রের যে প্রকল্পগুলো সেগুলো বাংলায় নাম পরিবর্তন করে চালানো হচ্ছে। বলুক না, শ্বেতপত্র প্রকাশ করুক, উনি আপনাদের বলছে, উনি আঙুল ধরে, কেন্দ্রের প্রকল্প মানে এটা দেশ ভারতবর্ষ, আমার টাকা কেন্দ্রে যায়, কেন্দ্র আমাকে টাকা দেয়, এটা কি বিজেপির মানে পৈতৃক সম্পত্তি নাকি? নাম পরিবর্তন মানে উনি কি মমতা ব্যানার্জির নাম করছেন? নরেন্দ্র দামোদর দাস মোদীর মতো জীবিত থাকতে একটা স্টেডিয়ামের নাম চেঞ্জ করে দিয়ে নিজের নামে করেছেন স্টেডিয়াম? ভারতবর্ষের ইতিহাসে এটা জঘন্যতম নজির যে একজনের নামে একটা স্টেডিয়াম থাকার পর সেই স্টেডিয়ামের নাম পাল্টে দিয়ে নিজের নামে করা হয়েছে। নাম পাল্টানোর কি আছে? ওরা পরিসংখ্যান দিয়ে বলুক, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে বলেছে 21 সালের নির্বাচনের পর 10 পয়সা বাংলার কোনো প্রকল্পের খাতে ওরা দিয়েছে, শ্বেতপত্র প্রকাশ করুক, চ্যালেঞ্জ করেছে, উত্তর দিক। ইতিমধ্যে তো আপনাদের প্রচার শুরু হয়ে গেছে কয়েকটা ব্লকে বা বিভিন্ন বিধানসভা, প্রচার অলরেডি স্টার্টেড, মানুষের কি সাড়া পাচ্ছেন কি বুঝতে পারছেন? ব্যাপক সাড়া, আজকে দেখেছেন নমিনেশন ফিল আপ করা হয়েছে, আজকে আমাদের প্রার্থী প্রকাশ নমিনেশন জমা দিয়েছে। আলিপুরদুয়ার শহরের উপরে স্বতঃস্ফূর্ততা দেখেছেন মানুষের, মনোযত দিল আজকে নমিনেশন, কতজন মানুষ আছে দুর্নীতি প্রকাশ করে, মানুষ কি বোকা? মানুষ উন্নয়নের সাথে থাকবে, এটা তো ওদের আভ্যন্তরীণ ব্যাপার। আমি তো আগেই বলেছি যেদিন মনোজকে প্রার্থী হিসাবে বিজেপি ঘোষণা করল সেদিনই বিষোদ্গার করেছে, তারপরে তাকে টুপি টাপা দিয়ে প্রধানমন্ত্রীর সভায় নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে কিভাবে দেখছেন আলিপুরদুয়ারের লোকসভাটাকে? ওভারঅল মানুষ মুখিয়ে আছে বিজেপির এই ফ্যাসিস্ট কায়দায় দেশ চালানো, বাংলার সাথে প্রতিহিংসা পরায়ণতা, বাংলার উন্নয়নকে আটকে দেওয়া এবং জনগণের পাশে থাকার কোনো প্রতিশ্রুতি দেননি, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো মানুষ ভাতগুলো বুঝে গেছে, মানুষ মুখিয়ে আছে। 19 এপ্রিল মানুষ তার ইভিএম এর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলিপুরদুয়ারের সিট উপহার দেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।